আসসালামু আলাইকুম, homefairbd.com এ আপনাকে স্বাগতম। আজকে চলে এসেছি আমরা দক্ষিণখানে। 1285 স্কয়ার ফিটের একটি রেডি প্রপার্টি দেখে নিব, সাথেই থাকবেন শেষ পর্যন্ত। একসাথে সম্পূর্ণ প্রপার্টিটা দেখে নিব, ফ্যাসিলিটিস কি কি পেয়ে যাবেন, প্রাইসটা কত থাকছে সবই কিন্তু জানিয়ে দিব। এই পাশ থেকে থাকছে আমাদের লিফটের এরিয়াটা, কমন স্পেসটা কিন্তু অনেক বড় একটা স্পেস পেয়ে যাবেন আপনারা। সম্পূর্ণ বিল্ডিংটা 8 তলা, আমরা 4 তলার একটি ফ্ল্যাট দেখতে এসেছি। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 4টা করে ইউনিট থাকছে। এন্ট্রিটা করবো এদিক থেকে, 3 বেড 2 বাথ 1 বেলকনি। এটা হচ্ছে ড্রয়িং রুমটা, ওই পাশে একটা জানালা থাকছে, আর ড্রয়িংয়ের এই পাশটাতে থাকছে ডাইনিং স্পেসটা। ডাইনিংয়ের এরিয়াটা কিন্তু অনেক বিশাল একটা এরিয়া আপনারা পেয়ে যাবেন। তো ড্রয়িং আর ডাইনিংটা যেহেতু আলাদা থাকছে, আপনি আপনার প্রপার্টি মানে ফার্নিচারগুলো কিন্তু সুন্দর করে যেটা যেই জায়গা সেখানে ইউজ করতে পারছেন। এখানে হচ্ছে একটা ক্যাবিনেট করা আছে, একটা ওয়াল ক্যাবিনেট করা, এইদিকে হচ্ছে ইন্টেরিয়র কাজটা করা আছে, স্পটলাইটগুলো দেওয়া আছে। এরকম কিন্তু সম্পূর্ণ প্রপার্টিতেই আমরা ইন্টেরিয়র কাজগুলো দেখতে পাবো। একদমই রেডি প্রপার্টি, এখন পারচেস করে এখনই উঠে যেতে পারবেন। এইদিকে কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট করা আছে, যেটা টিভি ক্যাবিনেটের জন্য কিন্তু ইউজ করা হবে। এই পাশে কিন্তু স্পটলাইটগুলো করা আছে। সাউথ ফেসিং একটি প্রপার্টি দেখতে এসেছি, দক্ষিণখানে আছি আমরা। এটা হচ্ছে ড্রয়িং রুমটা দেখে নিলাম, এখান থেকে চলে যাব আমরা ডাইনিং স্পেসটাতে। পর্যাপ্ত আলো কিন্তু একদম পুরোটা সব প্রপার্টির মধ্যেই পেয়ে যাবেন, একদমই রোড সাইড পড়েছে। সো মানে ব্লকেজ হতে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার উপরে কিন্তু একদম ইন্টেরিয়র করা রয়েছে, নতুন একটা প্রপার্টি, একদম আপনার পছন্দ মতোই কিন্তু করা আছে। জাস্ট আপনি পারচেস করেই উঠে যেতে পারবেন। এই হচ্ছে ফুল ড্রয়িং রুমটা একটু দেখে নিলাম। এই পাশে কিন্তু টাইলসটা দিয়ে ওয়ালটা করা হয়েছে। ডাইনিং স্পেসে এখন আছি, এক টাইলসটা তো দেখতেই পাচ্ছেন। এই পাশে হচ্ছে আমাদের বাকি দুইটা যে রুম এদিকে, আর এটা হচ্ছে আমাদের বেসিন কাউন্টারটা, যেটা ওয়ালটা কিন্তু ফুল টাইলস করে দেওয়া আছে। সুন্দর একটা বেসিন কাউন্টার সেট করা রয়েছে। এখান থেকে আমরা আমাদের ফার্স্ট বেডরুমটা একটু দেখে নিব। ফার্স্ট বেডরুমে 2টা জানালা কিন্তু থাকছে, আর টাইলসটা কিন্তু 2424 টাইলসটা পেয়ে যাবেন। আলোটা তো দেখতেই পাচ্ছেন, তার উপরে সাউথ ফেসিং রোড সাইড, সব পাশে সুবিধাই কিন্তু থাকছে। প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে ইনবক্স করে জানিয়ে দিতে পারেন, অথবা আপনি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার পছন্দের লোকেশন অনুযায়ী কিন্তু আমাদের যে প্রপার্টিগুলো চলে আসে সেগুলো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়ার এই পাশটাতে হচ্ছে আমাদের একটা কমন বাথ এরিয়া থাকছে, তার এই পাশে কিন্তু একটা ফুল হাইটের জানালা দেওয়া আছে। তো কমন বাথ এরিয়াটা একটু দেখে নিব, আর এখান থেকে হচ্ছে ফুল ডাইনিং স্পেসটা একটু দেখে নিচ্ছি। 2টা বাথ দেখবো আমরা, 1টা বাথ কমন থাকবে, 1টা বাথ কিন্তু অ্যাটাচ থাকবে। এই হচ্ছে আমাদের কমন বাথ এরিয়াটা, ফ্লোরাল একটা টাইলস কিন্তু ইউজ করা হয়েছে মাঝে। এই পাশে বেসিন কাউন্টারটা সেট করে দেওয়া হয়েছে। প্রপার্টিটি ভিজিটের জন্য স্ক্রিনে দেখা নাম্বার কন্ট্যাক্ট করে আপনি ভিজিট টাইমটা ফিক্স করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, এটার সাথে কিন্তু অ্যাটাচ বাথ বেলকনি 2টাই পেয়ে যাবেন। এই পাশে একটা জানালা কিন্তু থাকছে, আর এই পাশে কিন্তু একটা 4-পার্টের আলমিরা করা আছে অলরেডি, মানে একদম ওয়াল ক্যাবিনেট করে দেওয়া আছে। সো আপনার এক্সট্রা কোনো আলমিরা কিন্তু এখানে আর দরকার হচ্ছে না। এই পাশ থেকে বেলকনি এরিয়াটা, তার পাশে কিন্তু বাথ এরিয়াটা দেখবো। তার আগে চলুন বেলকনিটা একটু দেখে নিন। ওয়াইড একটা বেলকনি কিন্তু পেয়ে যাবেন। তো যারা দক্ষিণখানে প্রপার্টি খুঁজে থাকেন, এই তো হচ্ছে সামনে রোড সাইডটা। তো বলছিলাম যে দক্ষিণখানে যারা প্রপার্টি খুঁজে থাকেন, তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ভিজিট টাইমটা ফিক্স করে ভিজিটটা করে ফেলবেন। এছাড়া আপনি কিন্তু এখানে গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফটের সুবিধা, জেনারেটরের সুবিধা সব কিছু পাবেন। একটা কার পার্কিংও কিন্তু থাকবে। এদিক থেকে হচ্ছে আমাদের অ্যাটাচ বাথ এরিয়াটা একটু দেখে নিই। এই পাশে একটা বেসিন কাউন্টার সেট করা রয়েছে, এই পাশে হচ্ছে একটা হাই কমোড পাবেন, আর একটা হচ্ছে লোড কমোড কিন্তু থাকছে। মাঝে কিন্তু ফ্লোরাল একটা টাইলস ইউজ করা হয়েছে। দুইটা বেডরুমই দেখে নিয়েছি, এখন আমরা আমাদের থার্ড বেডরুমে চলে যাব, এরপর কিচেন এরিয়াটা দেখে নিব। খুব সুন্দর করে কিন্তু প্রপার্টিটা করা আছে, মানে জেনেই নেবেন, জাস্ট পারচেস করেই উঠে যেতে পারবেন। আপনার এক্সট্রা কোনো কাজও করা লাগবে না।
একদমই নতুন একটা প্রপার্টি দেখছি দক্ষিণ খানে। এই দিক থেকে থাকছে আমাদের কিচেন এরিয়াটা, সবচেয়ে বড় সুবিধা আপনি এখানে গ্যাস কানেকশনটা পেয়ে যাবেন। আর কিচেনে এই পাশটা হচ্ছে স্টোভের জায়গা, একটা জানালা থাকছে, পুরো কিচেন হুডটাও কিন্তু করা আছে। আর পুরোটা কিচেনে কিন্তু আপনি ক্যাবিনেট পেয়ে যাবেন, মানে আপনার এক্সট্রা কোনো স্টোরেজের জন্যই কোনো কিছু দরকার হবে না, ফুল ক্যাবিনেট করে দেওয়া আছে একদম নিচে থেকে শুরু করে ওপর পর্যন্ত। একটু দেখে নেব সিঙ্ক এরিয়াটা থাকছে, এটা এই পাশ থেকে একদম সম্পূর্ণটাতে কিন্তু ক্যাবিনেট করা রয়েছে। একদম সাজানো গোছানো একটা কিচেন দেখে নিলাম, তার উপর কিন্তু গ্যাস কানেকশনটা রয়েছে, একটা জানালাও থাকছে, আলোটাও কিন্তু পর্যাপ্ত পাবেন। আর এখন চলে যাব থার্ড বেডরুমের দিকে। থার্ড বেডরুমে যে আমরা আপনাদের বাকি যে ডিটেলসগুলো আছে একবার একটু বলে দিব। আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন প্রপার্টিগুলোর আপডেট পেয়ে যেতে। এদিক থেকে হচ্ছে আমাদের থার্ড বেডরুম, থার্ড বেডরুমে কিন্তু দুটো জানালা থাকছে। আর এই পাশে কিন্তু একটা ক্যাবিনেট করা আছে টু পার্টের, আর ওপরেও কিন্তু ক্যাবিনেট করে দেওয়া আছে। দেখে নিলাম 1285 স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ প্রপার্টি দক্ষিণখানে, 3 বেড 2 বাথ আর 1 ব্যালকনির এই প্রপার্টিতে ইউটিলিটিসের সব কয়টা ফ্যাসিলিটিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার উপর কিন্তু একটা কার পার্কিংও থাকছে, একদম মানে ড্রয়িং ডাইনিং সবই কিন্তু পাচ্ছেন। 8তলা বিল্ডিংয়ের 4তলায় ছিলাম আমরা, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকছে। সাউথ ফেসিং একটি প্রপার্টি দেখলাম, তো একদম ইনক্লুডিং প্যাকেজ প্রাইসটা পড়বে 65 লাখ টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস আর ভিজিটের জন্য। homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করতে হবে আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে। কাল আবার চলে আসবো, সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।